আমাদের নেতা ছিলেন, বাংলাদেশের নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটা তার জন্ম মাস বটে, আজকে 30 তারিখ, মাসটা শেষ হয়ে আসছে। কাজে আমি শহীদ জিয়া দিয়ে শুরু করতে চাই। আজকে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কিনা, তিনি রণাঙ্গনে লড়াই করেছেন কিনা, এই সার্টিফিকেট আমার হাসিনার কাছ থেকে দরকার নাই। আমরা যেন ডিফেন্সিভ গেম না খেলি, আওয়ামী লীগ স্বীকার করে কি করে না তাতে কিচ্ছু নাই আসে না। আওয়ামী লীগ অস্বীকার করলো পাঁচ সালের কলঙ্ক থেকে ইতিহাস থেকে মুক্তি দেবে না। আওয়ামী লীগ অস্বীকার করলেও 30,000 দেশপ্রেমিক হত্যার নির্মম কলঙ্ক থেকে আওয়ামী লীগ মুক্তি পাবে না। আওয়ামী লীগ অস্বীকার করলেও সংবাদপত্র বন্ধের ইতিহাস থেকে আওয়ামী লীগের দায়ে মুক্তি নাই। আমরা দেশপ্রেমিকরা একজন দেশদ্রোহী ভারতের একজন নিকৃষ্ট দলাল শেখ হাসিনার স্বীকৃতি চাই না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আমি যেটা বলতে চাই, তিনি কেমন মানুষ ছিলেন বাংলার মানুষ জানে। একজন সৎ মানুষের প্রতিকৃতি, আদর্শবান মানুষের প্রতিকৃতি। সুতরাং তার ক্যারেক্টার সার্টিফিকেট আমার দেওয়ার দরকার নাই, কিন্তু আমি যেটা জানতে চাই, যেটা আমার বোঝা দরকার, শহীদ জিয়াকে হত্যা করা হয়েছিল কেন, কারা হত্যা করেছিলেন, কাদের চক্রান্তে শহীদ জিয়াকে নির্মম নৃশংস ভাবে 82-30 মে চট্টগ্রাম সার্কেল হাউস হত্যা করা হয়েছিল। আমরা 81 আমরা কিছু বিপদগামী অফিসার সেনা বিদ্রোহের বিচার করে দায় মুক্তি দিয়ে দিলাম, এটা কি ঠিক হয়েছে কিনা? এটা ঠিক হয়েছে কিনা? ভারতের গোয়েন্দা সংস্থা বাবা যেটা প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী চলে, তাদের একজন উচ্চ পদস্থ অফিসার তার ইনসাইট বইয়ে লিখেছেন, ভারতের সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রীর পর্যায়ে থেকে শহীদ জিয়ার মৃত্যু পরোয়ানা জারি হয়েছিল। সেই চক্রান্তে কারা ছিলেন? শেখ হাসিনা দেশে আসলেন, দয়া করে প্রেসিডেন্ট জিয়া তাকে দেশে আসার অনুমতি দিলেন, ব্যবস্থা করে দিলেন। তিনি দেশে আসার কিছুদিনের মধ্যেই শহীদ জিয়াকে হত্যা করা হলো, এবং শেখ হাসিনা সিলেট থেকে ঢাকায় আসার পরিবর্তে তিনি আখাউড়া সীমান্তের দিকে পালিয়ে গেলেন। কেন তাকে বিডিআর গ্রেপ্তার করে ঢাকায় পাঠিয়েছে? আজকে আমি জানি না শেখ হাসিনা জড়িত কিনা, কিন্তু ইতিহাসের দায় মুক্তির জন্য, কলঙ্ক মুক্তির জন্য এরপরে বিএনপি 3-3 বার ক্ষমতায় গিয়েছে, কখনো দলীয় ভাবে গেছে, কখনো জোট ভাবে গেছে। যাই হোক, শহীদ জিয়া রাজনৈতিক হত্যার বিচার আমরা করতে পারি নাই, আমি প্রতিশোধ চাই না, কিন্তু আমি ওই বীর্য ফুলের মুখগুলো চিনে রাখতে চাই। শহীদ জিয়ার হত্যার পেছনে ভারতীয় চক্রান্তের সঙ্গে জড়িত ছিল। সুতরাং ভাই নজরুল ভাই, শহীদ জিয়ার হত্যার বিচার আমি চাই, সেই বিচার করতে হবে দেশের মানুষকে, যদি মাটিকে আমরা কলঙ্ক মুক্ত করতে চাই। আজকে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে আইন রচনা করতে হবে, অঙ্গুলি হলানো ইতিহাস রচনা হবে। আমি আওয়ামী লীগের তাসিরটা বুঝি, সেটা নিয়ে আমার অভিযোগ নাই, কিন্তু আমি এটা বুঝতে পারি না কেন যে ইতিহাস আমরা কার ভয়ে মুখর। শহীদ জিয়া কি শুধু স্বাধীনতার ঘোষক ছিলেন? তিনি তো তার প্রথম ঘোষণায় নিজেকে প্রবাহ অস্থায়ী সব প্রভিশনাল গভর্নমেন্টের হেড রাষ্ট্রপতি হিসাবে নিজেকে ঘোষণা করেছিলেন। সুতরাং জিয়া শুধু স্বাধীনতার ঘোষক নন, বাংলাদেশের ইতিহাসে শহীদ জিয়াই হচ্ছে প্রথম রাষ্ট্রপতি। এই ঘোষণা আমরা করি না কেন? আওয়ামী লীগ ইতিহাস বিকৃতি করে, আমরা ইতিহাস গোপন করি। হিম্মতের সাথে বলতে হবে, এবং আগামী দিনের পার্লামেন্ট, এবং ইনশাল্লাহ যত ষড়যন্ত্রই হোক, আগামী দিনের পার্লামেন্ট দেশনেত্রী খালেদা জিয়ার পার্লামেন্ট, আগামী দিনের পার্লামেন্ট জাতীয় ভবনের পার্লামেন্ট, আগামী দিনের পার্লামেন্ট স্বাধীনতা প্রিয় দেশপ্রেমিকদের পার্লামেন্ট, আমি সংবিধানে শহীদ জিয়াকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষক হিসেবে আমি জিয়ার স্মৃতি চালনা করলে হবে না, তাকে অনুসরণ করতে হবে, তার বুকের কান্না শুনতে হবে। আমরা মাজারে যাই ফোনে, সেই মাজারের কান্না আমরা শুনি না। শহীদ জিয়া বারবার ডাক দিয়ে বলে যায়, আমার নামে তোমরা দেশ চালাও, আমার নামে জনতা সমর্থন করে, পথ থেকে মানুষ তুলে এনে ক্ষমতায় বসিয়েছি,
তোমরা আমার হত্যার বিচারটাও করতে পারো নাই। এটা তার বুক ফাটা কান্না যন্ত্রণা। তিনি প্রতিহিংসার জন্য এটা বলেন না, কিন্তু বাংলার মানুষের জানা উচিত ওরা কারা, ওরাই তো ভারতের সুজাতা সিং এর পরিচালনায় এরশাদের সহযোগিতায় এরাই বাংলাদেশে কুত্তা মার্কা নির্বাচন করে কৃতদাস হাজিরাকে ক্ষমতায় বসিয়েছে। এরাই কারা? এরাই আজকে দেশে বলে আজকে ক্ষমতায় গোলাম এবং কৃতদাস বলেই আজকে দেশপ্রেমিকদের বিচার হয়। যেমন পলাশীর প্রান্তরে মীর জাফরের বিশ্বাসঘাতকতার পরে সিরাজের বিচার হয়েছে, সেখানে অগণিত দেশপ্রেমিকদের হত্যা করা হয়েছে, একইভাবে আজকে মসনদে দিল্লির সুজাতা সিং এবং সেদিনকার দিল্লি গভর্নমেন্টের চক্রান্তে দেশপ্রেমিককে বাদ দিয়ে আজকে ক্ষমতার মসনদে দিল্লির যে তামিলা সরকার বসানো হয়েছে, তারা শুধু বেগম খালেদা জিয়া নয় শহীদ জিয়ার কবর দেখলো আঁকতে উঠে। এবং তাদের কি কয় শেখ হাসিনা একটা কথা হয়েছিল, জোলাতঙ্ক লোক দেখা দেয়। সেই জোলাতঙ্ক লোক দেখা দেওয়ার সময় হাসিনা বলেছিলেন যে কোন কুকুর বেগম জিয়াকে কামড়েছে, কোন কুকুর এটা আপনি বোঝেন না, দেশে তো একটা কুকুরই আছে যে কামড়াবার পারে এবং তার নাম হচ্ছে ইনাম। ওটা ইতিহাস বলবে, বিএনপি যদি নাম থাকতো, বেগম শহীদ জিয়া যদি দেশের সময়ের প্রয়োজনে রাষ্ট্রপতি নাও হতেন, আজকে যদি আমরাও নীরব হয়ে যাই ইতিহাস থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলার ক্ষমতা ইনশাল্লাহ বাংলাদেশ থাকলে কারো নাই। যেটা আমাদের দরকার, শহীদ জিয়া হত্যার বিচার চাই। শহীদ জিয়া প্রথম রাষ্ট্রপতি, তার সাংবিধানিক স্বীকৃতি চাই, তিনি স্বাধীনতা ঘোষণা করে লিপিবদ্ধ চাই। এটা যদি করতে পারি ইতিহাসের তাই মুক্তি হবে, অলঙ্ক মুক্তি হবে।